এই সালের একবারও বলে না যে বাংলাদেশে যে সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে তারও কিছু ভালো রাখো। শুধুমাত্র হিন্দুরা ভালো থাকবে আর মুসলিমরা মরুক। মানে যে জিনিসের তুই অর্থই জানিস না সেটা আমি তুই কেমনে বলতে পারিস যে কোনটা ভালো কোনটা খারাপ। জিহাদিদের সংখ্যা কমে হাতে সোনা রয়ে তাদেরকে দোষণ করে বাংলার লোকের সংখ্যা অনেক বেশি, সেইগুলোকে চিন্তা হবে। ছয় বছর বয়সে যায় না হয় মানে ছোট জুতায় বড় পা ঢুকাইছে। ভাই আমি যা সত্যি আমি তাই বলি। এসব কল্প কাহিনীগুলো সেইগুলো দিয়ে মানুষকে ব্রেন ওয়াশ করা, ওই মানুষদেরকে কিন্তু ওই জিহাদিরা ভয় পায় যারা মরতে ভয় পায় না। নারায়ণ ব্যক্তি যখন তারা বলবেন আপনাকে বেশি জানে যেন এইটা শোনা যায় কি এতদিন পরে মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গটা যে ঘুমায় থাকা হিন্দুদের কারণে যে পাকিস্তান নিয়ে পরিণত হয়ে যাবে সেই ভয়টা আমার থেকে মানে কেটে গেল। এখন মনে হচ্ছে যে এটা পাকিস্তান হবে না, আমরা যে পাকিস্তানি যে দালালগুলো আছে তারপর সৌদির যে দালালগুলো আছে সেগুলোকে আমরা বের করে দিতে পারবো। ওদের মানে ধর্মগ্রন্থে খারাপ খারাপ জিনিস লেখা আছে, বলে তুই কেন জানি, বলে না আমি জানি ভালো, মানে হুজুরা বলছে যে দাঁড়িয়ে আছে বড় বড় বোকটা কামানো। তো এখন যে আচ্ছা ঠিক আছে আমি তোর একটা জিনিস জিজ্ঞেস করি যে সাফিস মা রবিকাল আল্লাহ লেজি খোলাকা ফাসা ওয়া আল্লাহ লেজি কাদরা ফাদা দা, এটার অর্থ জানিস তুই? বলে কি যে না আমি জানি না অর্থ জানি না আমি পড়ছি এগুলা। বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওই মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম করো এটার অর্থ কি? বলে এটাও জানি না। বলে তার মানে তো দুইটাই তোর কাছে অনর্থ, মানে যে জিনিসের তুই অর্থই জানিস না সেটা আমি তুই কেমনে বলতে পারিস কোনটা ভালো কোনটা খারাপ? হ্যাঁ আগে সেগুলো অর্থগুলো জানতে হবে যে আমার কাছে যে আচ্ছা ওইটা কি মঙ্গলাচরণ না? হ্যাঁ ওইটা আমার কাছে এত ভাল লাগে যে সেখানে কিন্তু কখনো বলা হচ্ছে না যে ওই শুধুমাত্র হিন্দুরা ভালো থাকবে আর মুসলিমরা মরুক, এইভাবে কিন্তু বলে না, মানে সবাই যেন ভালো থাকে। হ্যাঁ আর একমাত্র ইসলাম ধর্মে বলা হয় যে শুধুমাত্র মানে কি বলে ইরাকে যারা আছে তারা যেন ভালো থাকে, আফগানিস্তানে যারা অত্যাচারিত হচ্ছে তারা যেন ভালো থাকে। এই সালের একবারও বলে না যে বাংলাদেশে যে সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে তারও কিছু ভালো লাগবে। আমি বলি কি যে আমি মানবতাবাদী মানুষ আর মানবতাকে রক্ষা করবো, তা সেখানে দেখেন যে শুধুমাত্র কিন্তু মুসলিমরা কিন্তু আপনাদের শত্রু না। হ্যাঁ কারণ জিহাদিদের সংখ্যা খুবই হাতে তোনা কয়েকজন কিন্তু তাদেরকে দোষণ করে বানানোর লোকের সংখ্যা অনেক বেশি, সেইগুলাকে চিন্তা হবে। হ্যাঁ তারপরে মমতা মুই তো আছে সেটাও বাদ দাও। তারপরে যারা কমিউনিস্ট আছে, হ্যাঁ যারা কমিউনিজমের ভাব মানে ভাবধারী তারা সবচেয়ে বেশি কিন্তু এটার অনেক বড় শত্রু, তা ওদেরকে মানে মানে আপনাদের বয়কট করতে হবে। তারা কিরকম? যাদবপুর ইউনিভার্সিটিতে দেখা যায় যে ভাই তুমি কমিউনিস্ট হবে, বলে কিন্তু হ্যাঁ, বলে আচ্ছা ঠিক আছে গরু খায় দেখাও। হ্যাঁ তারা কিন্তু গরু খায় ফেলতেছে,
হ্যাঁ, এটা দেখি, এটা যে যে হিন্দু ধর্মের যে ধর্মানুভূতিতে আঘাত লাগতেছে সেটা কিন্তু তারা খেয়াল রাখতেছে না। বলে কি, আমি কমিউনিস্ট, আমি সব ধর্মকে ইকুয়াল মনে করি, আমি গরু খাবো। বলে কি, আচ্ছা একটা মুসলিমরা বলো তো সুগার খাইতে, বলে না আমি এটা খাবো না। তারপরে তারা দেখেন যে মুসলিমরা তাদের ধর্মটাকে ঠিক রাখতে পারতেছে, সবচেয়ে দোষটা হলো হিন্দুরা তাদের ধর্মটাকে ধরে রাখতে পারতেছে না। তা ওই দোষণকারীরা আছে। আর সবচেয়ে বড় শত্রু হলো যে যারা কাপুরুষ হিন্দুরা আছে, যারা কোনো কিছু বলে না, যারা কিছু বলতে পারতেছে না, তারা সবচেয়ে, মানে তাদের ফিলোসফিটা কি যে মানে মুসলিম জায়গা সরকার মে, ইন্ডিয়া জায়গা ভার মে, আপন রেহের ভার মে। তো এই ফিলোসফির কারণেই কিন্তু হিন্দুরা আরো পিছিয়ে পড়তেছে। তখন আমার বাবা মা আমাকে, মানে ইসলাম ধর্মে একটা সিস্টেম আছে যে 7 বছর বয়স যদি হয় তাকে ইসলাম সম্পর্কে শিক্ষা দেওয়া শুরু করো, এবং সেই যা শিক্ষা সে গ্রহণ করলো সেটা যদি 12 বছর বয়সে যদি সে পালন না করে তাহলে বেদ দিয়ে দিতাম। হ্যাঁ, এটা কিন্তু সত্যি ইসলাম বলা আছে। তো সেটা করা হচ্ছে কি, 7 বছর বয়স থেকে আমাকে ওই কোরআন শিক্ষা দেওয়া হলো। তা কোরআন শিক্ষা যে হুজুরটা দিতে আসতো আমি তারও ছাড়তাম না প্রশ্ন করতে। তা মানে তখন উনি আমাকে গল্প শুনেছো, যখন মানুষ যখন মারা যায় তখন তাকে কবরে দেওয়া হয়, কবরে দেওয়ার পরে যখন তোমাকে মাটিতে পুঁতে রাখা আসলো, হ্যাঁ, তারপর তোমার ওইখান থেকে যখন 40 কদম চলে আসা হয়, মানে 40 ফিট, তখন থেকে তোমার কাছে দুজন লোক আসবে, লোক না সরি ফেরেশতা। তা আইসে জিজ্ঞেস করবে কি যে তোমার রব কে, আমার বলতে হবে ওই আল্লাহ। তারপরে তুমি কার উম্মত, মানে কার ফলোয়ার, আমি বলতে হবে যে মোহাম্মদের ফলোয়ার, মানে যে লোকটা ওই যে 6 বছরের আয়েশা আদে বিয়ে করছিল। এরপরে হ্যাঁ, তা মানে চিন্তা করে দেখেন, মানে এটা মানে ধর্মগুরু, মানে কত বড় লম্ব, মানে লুচ্চা কবি আমরা। এবং এমন কি না, তার মধ্যে ধৈর্য শক্তি ছিল, মানে সে কিন্তু শারীরিক সম্পর্ক করার নেই, 3 বছর সে ওয়েট করতে পারছিল, কত বয়সী, তারপর 9 বছর বয়সে যায় না হয় মানে ছোট জুতায় বড় পা ঢোকাইছে। আমার বলতে হবে যে ওই লোকটা ফলোয়ার আমি, বলে কি আচ্ছা ঠিক আছে ভালো কথা। তারপরে বলে কি কালেমা, মানে তোমার কলেমা শোনা, বলে কি যে হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইগুলো বলতে হবে আমার। তা আমি বললাম এগুলো শোনার পরে তারপর জিজ্ঞেস করছে আচ্ছা এগুলো কোন ভাষায় জিজ্ঞেস করবে। হ্যাঁ, বলে কি যে আরবি ভাষায়। বলে কি আরবি তো আমি পারি না। বলে কি না, তুমি মরার সাথে সাথে এসে কি সব মানে সবাই আরবি বলা শুরু করে দেয়। বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আল্লাহ এখন কেন দেয় না, আমার মনে টাকা খরচ করে যে আরবি শিখা লাগতেছে সেই টাকাটা কি দিতে। তখন মানে তখন এসে কি আমার দিকে এমনি বর্তমান করে তাকাইতো দেখি, কিন্তু বাবা মার কাছে কমপ্লিট করতো আর বাবা মা আমার ধরতো। তুই এইসব কথা বলিস কেন, বলে কি প্রশ্ন করছে উত্তর কেন কেন দিতে পারে না তারা। তখন সে দেখি যে যারা ভণ্ড তাদের কাছে কিন্তু উত্তর থাকে না, এটাও সবচেয়ে বড় কথা। হ্যাঁ, তা এখন যে জিনিসটা হলো যে ওইখানকার যেসব কালচার গুলা, আমাকে যদি সৌদি আরবে যখন ছিলাম তখন যদি জিজ্ঞেস করা হইতো যে ভাই, মানে আমাকে যদি কেউ জিজ্ঞেস করেছে ভাই নারীরা দেখতে কেমন, আমি বলছি কালো কালারের বস্তার মতো দেখতে। কারণ সবসময় এসে কি যে ওইখানে কেউ বোরকা ছাড়া বেরোবে না। হ্যাঁ, আমি আমার মনে হতো কি যে একমাত্র আমার মা দেখতে আলাদা, বাকি সবাই কিন্তু মানে একরকমই, মানে এমনকি আমার মাও ওদের মতো দেখতে হয়ে যায় যখন আমার মা বাইরে হয়, বাইরে বেরোয়। এখন যে জিনিসটা মানে আমার কাছে একটা জিনিস খুবই মানে আস্তে আস্তে মানে টর্চারটা করা শুরু করলো, যে আমার 2 বোন আছে। তা ওই বোন দুইটা মানে আমার 7 বছরের ছোট। তা সেই বোনটা যখন হলো তা আম্মু অনেকখানি অসুস্থ হয়ে গেল, আমার আম্মুর ইয়ে আছে মানে অ্যাজমা আছে, জেনেটিক্যাল অ্যাজমা। তা যে কারণে আম্মু ওই বাচ্চাটা ডেলিভারি দেওয়ার পরে সে অনেকটা অসুস্থ হয়ে গেল, এমনকি তার পরপর সে কনসিভ করে ফেলছিল, যে কারণে সে ওই বাচ্চাটার খেয়াল রাখতে পারতো না। তা আমি কি করতাম, আমি ভাই হয়ে সেই বাচ্চাটাকে মানে মানে আমার বোনটাকে তাকে পটি করলে সেটা চেঞ্জ করে দেওয়া, পাম্পার্স চেঞ্জ করে দেওয়া। হ্যাঁ, তা মানে একজন মানে মা যে দায়িত্বটা পালন করতো সেই দায়িত্বটা আমি পালন করলাম। এমনকি আমার পরে যে ওই বোনটার পরে আরেকজন যে আসলো তাকেও কিন্তু ঠিক একইভাবে মানে একটা মানে বাবার দায়িত্ব বোনের দায়িত্ব এগুলো পালন করে আমি তাকে বড় করলাম। সেই বোনটা যখন 12 বছর বয়স এগুলো সে করলো কি, আমার সামনে মুখটা ঘুমটা টুমটা দিয়ে মানে মুখ লুকায় রাখছে আমার কাছে। বলে কি বিষয়টা, তো বলে হুজুর বসে কি যে মানে পরপুরুষের সামনে দাঁড়ে মানে মুখটা ঢেকে যাইতে, মানে পরপুরুষ কোন জায়গায় পাইলে। বলে কি তুমি, বলে কি ছয়টা তুই জানিস আমি কেনা, বলে কি কে, বলে তোর ভাই এবং তোর ছোটবেলায় মানে সন্তানের মতো করে বড় করছি। বলে না হুজুর যে বললো, বলে তুই যে মুখটা ঢেকে রাখছিস এর মানে হচ্ছে যে তুই ভাবতেছিস যে আমি দুশ্চরিত্রের মানুষ। হ্যাঁ, আসলে হচ্ছে কি যে মানে মোহাম্মদ নিজে কেন অন্যদেরকে ঢেকে রাখতে বলছিল, যে ও নিজে জানে যে আমার ক্যারেক্টার কেমন, আমি অন্যকে দেখতে কি করতে পারি। তো সেখানে ভাবে কি যে জিনিসটা হবে কি যে না ভাই আমি যা সত্যি আমি তাই বলি, বাহবার কিছু নেই। তো এখন যে জিনিসটা হলো কি যে এইখানে এমনকি আমার মা পর্যন্ত,
আমার মা পর্যন্ত কি যে মুখ টুক ঢেকে তারপর আমার সামনে খাবার দিচ্ছিল, এটা কেন হয়েছিল? তাবলিগ জামাত একটা জিনিস আছে, তাবলিগ জামাতের ওরা কি করে যে ইসলামিক যেসব কল্প কাহিনী গুলো সেইগুলো দিয়ে মানুষের ব্রেন ওয়াশ করে। শুধুমাত্র পুরুষরা বাদ দেয় না, পুরুষদেরকে তো জেহাদি বানায়, এদেরকে হয়েছে কি যে জেহাদি বানানোর কারখানা বানায়। মানে তাদেরকে বলা হয় যে বার্ড কন্ট্রোল এই জিনিসটা তোমাদের জন্য হারাম। হ্যাঁ, যে মানে মানে ওটা হচ্ছে কি যে মানে কোনো ধরনের প্রোটেকশন ছাড়া তোমরা সেক্স করতে থাকো, যত বাচ্চা আসবে আল্লাহই খাওয়াবে। তা জিনিসটা হলো কি, তা এই জিনিসটা মানে একটু শুনতে খারাপ লাগে যে আমার একটা মানে বোন এইভাবে কিন্তু জন্ম নিয়েছিল। সেটা হলো যে তার আমার আম্মুকে ব্রেন ওয়াশ করা হয়েছে। তা আমার বাবা হাজার হলো সে শিক্ষিত মানুষ, সে একজন রয়্যাল সৌদি এয়ারফোর্সের সিভিল ইঞ্জিনিয়ার, যেহেতু অন্য বই টুইও পড়ে, আর যা মানে ধর্ম মানুক আর না মানুষ সে একজন প্র্যাকটিক্যাল লোক। তা আমার বাবা অবশ্যই এটাকে সমর্থন করবে না যে মানে আল্লাহ মুখ দিছে তো খাবার দিয়ে দিবে, এটা বিশ্বাস করবে না। তা আমার আম্মু প্রেগনেন্ট হয়ে গেল। পরে জিজ্ঞেস করলো কি এই কেমনে হইলো? হ্যাঁ মানে এখানে তো মানে তোমারই প্রোটেক্ট করার কথা ছিল। হ্যাঁ বলে কি না না ওই ইয়ে সামাদ আন্টি কইছে, মানে সামাদ ভাবি কইছে, মানে সামাদ মানে একটা আন্টির নাম ছিল মুসলিম, বলে সামাদ ভাবি কইছে কি যে এইগুলা কোনো সময় কন্ট্রোল করতে নেই, এগুলো কন্ট্রোল করা হারাম। বলে তাহলে কি করতে হবে? বলে কি প্রতি বছর বছর দিতে হবে। বলে কি আচ্ছা, বলে কি যে আচ্ছা ঠিক আছে ভালো কথা, তা এগুলোটা খাওয়াবে কেটা? বলে কি যে আল্লাহ মুখ দিলে আল্লাহই খাওয়াই দেবে। বলে কি আচ্ছা, তখন আব্বু বললো কি যে আচ্ছা সোমালিয়াতে যে এত জন্য মুখ আছে তারা তো খাবার পায় না, ওগুলো নাকি খাবার আল্লাহ দিচ্ছে নাকি? প্রত্যেকটা জিনিসই বাধ্যবাধকতা, মানে তুই হাই এডুকেশন নিতে পারবি না এবং এখানে যেতে পারবি না, এমন প্রতিটা জিনিসে তারা আমাকে বাধ্য করে দিচ্ছে। বলে দাঁড়িয়ে রাখবি বড় বড় করে ছেড়ে দিবি, মানে কোনো দাঁড়ি কাটাকাটি নেই, তারপরে গোফটা কামায় রাখবি। বলছে ভাই এবার রাখলে আমার খারাপ দেখা যায়। বলছে না লাগুক কিন্তু আল্লাহ বলছে কর। হ্যাঁ তারপর আমার ইয়ে মানে আমি আবার মুভি দেখতাম, আমার শাহরুখ খান ফেভারিট একটা হিরো, তাকে একটা ফিল্মে দেখছিলাম যে কানে দুল পড়ছে। তা আমি বলছিলাম কি আমিও কানে দুল পড়বো। বলে কি না এটা হারাম। বলে কি হারাম কেন? আমার ইচ্ছা করছে। বলে কি না মানে আল্লাহ যে জিনিসটা দেয় নেই, মানে যে জিনিসটা আল্লাহ ন্যাচারালি তোকে দেয় নেই, মানে কানের ছিদ্রটা এখানে দূর করার জন্যে, তো সেইগুলো আর্টিফিশিয়ালি করাটা এটা হলো হারাম। বলে তাহলে আমার ফতনাটা কেন করছিলে? মানে আল্লাহ যদি ইচ্ছা থাকতো, মানে আল্লাহর যদি মানে এরকম ইচ্ছা থাকতো যে না ওইটা ভালো না ওইটা, তাহলে ওর নিজে রেডিমেড কাইটেই পাঠাইতো। তা আমাদেরও কাইটটা ছাড়ে দিত। পরে যে জিনিসটা যে এগুলো সব যুক্তিযুক্ত কথা, এবং বললি আমি পরে আমার বাবা আমাকে একজন যুক্তিবাদীর কাছে নিয়ে গেছে। তা যুক্তিবাদী যে বললো কি যে মানে এটা কেন কাটতে হবে? বলে কি যে না ওইটা মানে ইউজলেস, ওইটা লাগে না। বলে আচ্ছা ঠিক আছে, মানে ওইটা কোনো প্রয়োজন নেই সেজন্য কাটতে হবে। বলে কি যে হ্যাঁ। বলে আচ্ছা আমার শরীরে কিন্তু অ্যাপেন্ডিক্স আছে, যেটা কিন্তু শরীরে কোনো কাজে লাগে না, টনসিল আছে সেটাও শরীরে কোনো কাজে লাগে না। হ্যাঁ বলে কিন্তু না ওই তোমার ওইটাতে ইনফেকশন হইতে পারে। বলে ইনফেকশন এটা তো হইতে পারে। বলে তা মানে যে জিনিসটা মানে যে জিনিসটা অপ্রয়োজনীয় সেটাই যদি কাটতে হয় তাহলে ভিতর গুলো কাটতে নেই কেন? কি যা বাইরে পেয়েছে তাই কাটছো, ভিতর গুলো দরকার নেই। এই ধরনের কথার কারণে পরে আস্তে আস্তে মানে আমার মানে পরিবার থেকে একটু মানে বিতাড়িত, মানে কি আস্তে আস্তে সরে আসতে হইলো। মানে আব্বু সহ্য করতে পারতো না আমার চেহারা। হ্যাঁ বলে কি যে এগুলো কাফের। হ্যাঁ কাপের মানে আপনারাও কাপের, কিন্তু চিন্তা করেন না জিনিসটা দেখি যে তুই হলো কাফের, মানে তুই হলো জাহান্নামে আগুনে পুড়বি। এমন কি মানে জাহান্নামের আগুনে পুড়ার জন্য অনেকগুলা ক্যাটাগরি আছে। তো সেটা কিরকম যে মানে নামাজ একটু বিলম্ব হয়েছে, মানে ফজরে চারটার সময় নামাজ পড়তে হবে, সেটা আমি যদি সাড়ে চারটের সময় পড়ি বলে কি 147,570 বছর তুই আগুনে জ্বলবি। আমাকে আগুনে জ্বলবো? আমি তো মানুষ পাঁচ মিনিট জ্বললেই তো আমি গলেই উড়ে যাবো। না 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 না, সেই সময় হয়েছে কি তোর চামড়াটাও মোটা থাকবে, তাহলে আগুনটাও তো উত্তপ্ত একটু বেশি হইতে হবে। এরকম ও মানে আপনাদের মনে জানা নেই যে জাহান্নাম মানে ওই নরকের যে আগুনটা সেটাকে 70 বার ধোয়ার পরে তারপরে পৃথিবীতে পাঠানো হয়েছে। আমি হচ্ছে ধুইতে গেলেই তো নিভে যাবে। জিনিসটা হচ্ছে কি যে এরকম ভয় দেখানো হইতো। জিনিসটা হচ্ছে কি যে আমার একটা জিনিস আছে যে জিনিসটা উনিও বললেন যে ওই মানুষদের কি কিন্তু ওই জিহাদিরা ভয় পায় যারা মরতে ভয় পায় না। তা আমাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে অনেকেই জিজ্ঞেস করে যে আপনি যে এরকম সরাসরি কথা বলে দিচ্ছেন আপনার কি ভয় করে না? আমি বলছি কি যে আমি জন্মের আগে মৃত্যু হয়েছিলাম, তো জন্মের পরে ওই একই জায়গায় চলে যাবো, ওইটা সমস্যা নেই। তা আমার সেক্ষেত্রে ভয় লাগে না, কিন্তু আমি একটা কথা বলি যে যতদিন বাঁচবো সত্য বলে সাহসের সাথে বাঁচবো, তা ভবিষ্যৎ মতো লাগতে।
এমনকি আমি চাইছি যে মানে আমি তখনই রিটায়ার করে নিব যখন দেখবো কি যে আপনাদের মধ্যে অনেকগুলো কারিয়ার আমার জন্ম হয়ে গেছে, তখন আমি রিটায়ারমেন্টটা নিয়ে নেবো। আর তখন যদি আমাকে বাইরেও ফেলে তখন এসে কি আমার দুঃখ থাকবে না। তা এখন একটা জিনিস এই লাগছে যে আমার সাপোর্টার আছে, যেহেতু আজকে সাপোর্টার হয়েছেন আপনাদের মধ্যে কারিয়ার আমার আরো জন্ম হবে সেটা আমি আশাবাদী। তা এখন যে জিনিসটা হলো যে তখন আমাকে ঘর থেকে বের করে দেওয়া হলো, সৌদি আরবের কালচার আমার ভালো লাগে না, হ্যাঁ তা ওখানে সবকিছু বাধা ধরা নিয়ম আমার কিচ্ছু ভালো লাগছে না। তখন বললাম কি 2008 সাল